যে মোশাররফ করিমের একটা আলাদা বাড়ি ছিল, সে বাড়িটাও কিন্তু আমি অলরেডি খুঁজে বের করছি। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা বাড়ি। হ্যালো কাকু, হোয়াটস আপ, দিস ইজ এয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্র্যান্ড ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি বাংলাদেশের একমাত্র শুটিং গ্রাম ভাদনে। এই গ্রামটি সবারই চেনা, কারণ এই গ্রামেই সর্বপ্রথম একটা নাটক পরিচালিত হয়েছে যেটা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেই নাটকটির নাম হচ্ছে শাকিন শাড়িশুড়ি। আর এখানকার যদি পরিবেশটার কথা বলি, দেখেন একদম ওয়াও। আর এই গাছ, এই গাছগুলো কিন্তু হচ্ছে হিজল গাছ, আর হিজল গাছের পাশ দিয়ে এরকম রাস্তা অ্যান্ড এরকম একটা বিল বয়ে গেছে সেই গ্রামটা, সালাউদ্দিন লাবলু পরিচালিত সেই শাকিন শাড়িশুড়ি গ্রাম। আর আজকে আমরা এই গ্রামটা ঘুরবো, এবং এখানে আপনার অনেকগুলো রিসোর্ট তৈরি হয়েছে, অর্থাৎ শুটিং স্পটের জন্য শুটিং হাউস তৈরি হয়েছে, সেগুলো আমরা দেখবো এবং কি জানার চেষ্টা করবো। সো গাইস, চলেন আর কথা না বাড়িয়ে আমাদের শাকিন শাড়িশুড়ি ছবির যে শুটিং স্পটটা সেটাকে, সেখানে আমরা যাব। আর শাকিন শাড়িশুড়ি মুভির মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে মোশাররফ করিমের একটা আলাদা বাড়ি ছিল, সেই বাড়িটাও কিন্তু আমি অলরেডি খুঁজে বের করছি, সেখানে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সো চলেন একদম শাকিন শাড়িশুড়ির মোশাররফ করিমের সেই বাড়ির কাছে যাওয়া যাক। তবে আপনি এখানে এসে যে পরিমাণ হিজল গাছ দেখতে পারবেন, হিজল গাছ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, কারণ এখানে এই যে দেখেন হিজল গাছ, এই যে হিজল গাছ, অর্থাৎ এই বিলের পাশ দিয়ে যত দূর যাবেন তত দূর পর্যন্ত শুধু হিজল গাছ আর হিজল গাছ। তো ভালোই লাগতেছে, খারাপ না, গ্রামের পরিবেশ অ্যান্ড ভিউ মোটামুটি অনেক ভালো। যাই হোক, এই তো আমরা কিন্তু অলরেডি মোশাররফ করিমের সেই শাকিন শাড়িশুড়ির যে শুটিং স্পট, অর্থাৎ যেখানে মোশাররফ করিম একটা ঘর ছিল, মানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির কাছে আমরা চলে আসছি। ওই যে ওইখানে হচ্ছে সেই বাড়িটা, আমরা এখন যাব সেখানে। দেন আমরা কিন্তু চলে আসছি, কিছু একটা ডাকতেছে মনে হইতেছে, কি ডাকে, কি পোকা এটা নাকি কি? এইসব বাড়ি, এই তো যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আরো সামনে কিন্তু অনেকগুলা ছোট ছোট করে ঘরের মতো ঘর আছে যেখানে আর কি অভিনয় হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা বাড়ি দেখছেন। হ্যাঁ, এখানে আপনার অভিনয়গুলো হয়, যার মানে এখনো পর্যাপ্ত মানুষ এখানে আসে, আইসা জাস্ট অভিনয় করে, ছোট বড় অনেক অভিনেতাই আসে। একটা এই যে বাড়িগুলো এখন এগুলো আর কি ইয়ে হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কুড়ে ঘর, মানে যে অভিনয় করার জন্য জাস্ট। এই এখানে অনেকগুলো রিসোর্স থাকলেও আপনার রিসোর্সের বাইরেও কিছু পরিবেশ আছে, কিছু ভিউ আছে যেটা আসলে দেখার মতো, সেগুলো অনেকে রিপ্রেজেন্ট করে আবার অনেকে রিপ্রেজেন্ট করে না। এখানে আপনি সর্বপ্রথম এসে যে শুটিং স্পটটা বা শুটিং হাউসটা দেখতে পারবেন সেটা হচ্ছে মেঘনা হাউস, মানে মেঘনা শুটিং স্পট। তারপর আরও অনেকগুলো আছে, গ্রিন হাউস, গ্রিন ভ্যালি আছে, অরণ্য বন আছে, মানে এখানে টোটাল কথা হচ্ছে এক প্রকার বাণিজ্য আকারে শুটিং প্লেস তৈরি করা হয়েছে। এটা আগে এখানে ফ্রিতে হলেও এখন বর্তমান ফ্রিতে হচ্ছে না। সো নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ে আমরা আরও অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ। এখানে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার প্রত্যেকটা প্লেস কোনো না কোনো নাটক কিংবা কোনো না কোনো মুভির শুটিং স্পট। এখানে আপনি এইভাবে গেজ করে বলতে পারবেন না এটা এই মুভির শুটিং স্পট বা এটা এই মুভির শুটিং স্পট। আমি নাটক প্রেমিক একজন লোক, তারপর আমি এটা বলতে পারি যে আমি এই পুকুরটা কোনো না কোনো নাটকে দেখেছি, কারণ এই যে দেখেন যে খেজুর গাছের শাড়িটা, এটা আপনি হয়তো গেজ করে দেখতে পারবেন, অর্থাৎ আপনার যদি নাটক প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এরকম কিন্তু খেজুর গাছের শাড়ির পাশ দিয়ে তিন বুবা নাকি একটা নাটক আছে, মানে একজন বুবা থাকে, একজন কণ্ঠ চিকন থাকে, আরেকজন কানে কম শুনে, এই মোশাররফ করিম, আকম হাসান আরেকজন অভিনয় করেছে সেই নাটকের মধ্যে, কিন্তু এরকম একটা গাছের শাড়ি আছে, পাশে একটা কিন্তু পুকুর এবং খেজুর গাছ। আমরা কিন্তু এরকম সেই প্লেস দিয়ে হাঁটতেছি, ঠিক আছে? এখন আপনি এটা গেসও করতে পারেন যে হয়তো সেটাই সেই প্লেস হতেও পারে। আবার এসে বাদন গ্রামটা যে শুটিং এর জন্য বিখ্যাত তারও কিছু কারণ আছে। কারণ হচ্ছে আপনি এখানে এখানকার মানুষ আর এখানকার যে বাড়িঘর এবং
এলাকার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু এক কথায় বলতে গেলে 100-তে-100। এখন আপনি যদি নাও মানেন তারপরেও এটা দিতে বাধ্য, কারণ দেখেন আমার সামনেই একটা বাড়ি, ওই যে বাড়িটা আমরা এখন যাব, এই হচ্ছে বাড়িটা যেটা কথা বললাম। এখান দিয়ে ঢোকার মতো সোর্স নেই, কারণ এটা হচ্ছে একটা শুটিং হাউস। সো গাইস, মোটামুটি ভিডিও করা শেষ, আর এই রৌদ্রে পর্যাপ্ত পরিমাণ তাপের মাঝেও আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আই হোপ ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আশা করি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।